প্রিয় ছাত্রছাত্রী বন্ধুগণ, তোমরা যারা 2023-এ উচ্চ মাধ্যমিক দিতে যাচ্ছ তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তোমরা দেখতে পাচ্ছ যে একেবারে সরকারি ভাবে নোটিফিকেশন জারি করে জানিয়ে দেওয়া হলো 2023 সালের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার প্রোগ্রাম, বা যেটাকে আমরা সহজভাবে রুটিন বলে থাকি। তো তোমরা ডেট দেখতে পাচ্ছ যে 10ই জুন 2022, অর্থাৎ যেদিন আগের বছরের উচ্চ মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হয় সেই দিনই কিন্তু এই নোটিশটি বা এই পরীক্ষার প্রোগ্রামটি প্রকাশিত হয়। তো এই প্রোগ্রামটি প্রথম থেকে শেষ পর্যন্ত আমি তোমাদের বুঝিয়ে দেবো, যাতে তোমাদের কোনো রকমের সমস্যা না থাকে। তো প্রথমে দেখো ডেট, অর্থাৎ কোন কোন দিন পরীক্ষা হচ্ছে, তারপরে রয়েছে ডে, অর্থাৎ সেদিন কি বার, এবং তারপরে রয়েছে সেই দিন কোন কোন সাবজেক্ট গুলো পরীক্ষা হবে। আর দেখো সময়টি দেওয়া রয়েছে 10টা থেকে, অর্থাৎ সকাল 10টা থেকে দুপুর 1টা 15 মিনিট পর্যন্ত, অর্থাৎ 3 ঘন্টা 15 মিনিট ব্যাপী এই পরীক্ষাটি চলবে। তবে তোমরা জানো যে কিছু কিছু সাবজেক্ট রয়েছে, যে সমস্ত সাবজেক্ট গুলোর পরীক্ষা 3 ঘন্টা হয় না, সেগুলো 2 ঘন্টার পরীক্ষা হয়, এবং সেগুলো তোমরা দেখতে পাবে যে এই যে সাবজেক্ট গুলোর আগে হ্যাশট্যাগ দেওয়া রয়েছে, এই সমস্ত সাবজেক্ট গুলোর পরীক্ষা কিন্তু 2 ঘন্টা ব্যাপী হবে। তো সবই আমি তোমাদের পরিষ্কার ভাবে জানিয়ে দিচ্ছি। তো দেখো প্রথমেই 14ই মার্চ 2023 টুইসডে, অর্থাৎ মঙ্গলবার, সেই দিন পরীক্ষা হবে বেঙ্গলি এ, ইংলিশ এ, হিন্দি এ, নেপালি এ, উর্দু, সাঁওতালি, ওডিসি, তেলেগু, গুজরাটি, পাঞ্জাবি, অর্থাৎ এগুলো সবই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, এইগুলোর পরীক্ষা হয়ে যাচ্ছে। এরপরে দেখো 16ই মার্চ 2023 থার্সডে, অর্থাৎ বৃহস্পতিবার, সেই দিন পরীক্ষা হয়ে যাচ্ছে ইংলিশ বি, বেঙ্গলি বি, হিন্দি বি, নেপালি বি, এরকম ধরনের পরীক্ষাগুলো হয়ে যাচ্ছে। তো যার যার যে পরীক্ষাটি আছে তোমরা দেখে নেবে। এরপরে দেখো 17ই মার্চ 2023 ফ্রাইডে, সেদিন দেখো অনেকগুলো সাবজেক্ট রয়েছে, এবং এই সমস্ত সাবজেক্ট গুলোর আগে তোমরা দেখতে পাচ্ছ যে সবগুলোর আগে কিন্তু হ্যাশট্যাগ দেওয়া রয়েছে। সুতরাং এই সমস্ত সাবজেক্ট গুলোর পরীক্ষা কিন্তু হবে 2 ঘন্টা, অর্থাৎ 10টা থেকে 12টা পর্যন্ত। তো এই সাবজেক্ট গুলো তোমরা দেখে নাও কার কোনটা রয়েছে। এরপরে দেখো 18 তারিখ, অর্থাৎ 8ই মার্চ 2023 স্যাটারডে বা শনিবার, সেই দিন পরীক্ষা হবে বায়োলজিক্যাল সায়েন্স, বিজনেস স্টাডিজ, পলিটিক্যাল সায়েন্স, এই সমস্ত সাবজেক্ট গুলোর। এইবারে 20 তারিখে, অর্থাৎ মার্চ মাসের 20 তারিখ মানডে, সেদিন পরীক্ষা হয়ে যাচ্ছে ম্যাথমেটিক্স, তারপরে রয়েছে সাইকোলজি, অ্যান্থ্রোপোলজি, অ্যাগ্রোনমি, হিস্ট্রি, এই সমস্ত সাবজেক্ট গুলোর পরীক্ষা থাকছে। এইবারে রয়েছে 21ই মার্চ, 21ই মার্চে সেদিন বার হচ্ছে টিউজডে, অর্থাৎ মঙ্গলবার, সেদিন রয়েছে কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, তারপরে মিউজিক এবং ভিজুয়াল আর্ট। এখানে লক্ষ্য করো যে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, তারপরে মিউজিক এবং ভিজুয়াল আর্টস, এই 3টি সাবজেক্টের আগে হ্যাশট্যাগ দেওয়া রয়েছে। অর্থাৎ এই সমস্ত সাবজেক্ট গুলোর পরীক্ষা হবে 2 ঘন্টা ব্যাপী, অর্থাৎ সকাল 10টা থেকে 12টা পর্যন্ত। এইবারে দেখো 22ই মার্চ 2023, সেদিন বার থাকছে ওয়েনেসডে, অর্থাৎ বুধবার, সেদিন পরীক্ষা হয়ে যাচ্ছে কমার্সিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং, তারপরে রয়েছে ফিলোসফি, তারপরে রয়েছে সোসিওলজি, এই 3টি সাবজেক্টের পরীক্ষা থাকছে সেদিন। এরপরে রয়েছে 23ই মার্চ 2023, এবং সেদিন হয়ে যাচ্ছে থার্সডে বা বৃহস্পতিবার, সেদিন পরীক্ষা থাকছে ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি, এই সমস্ত সাবজেক্ট গুলোর। এরপরে রয়েছে 24ই মার্চ 2023, অর্থাৎ সেদিন বার হচ্ছে শুক্রবার বা ফ্রাইডে, সেদিন পরীক্ষা রয়েছে একটি মাত্র সাবজেক্টের, সেটি হলো ইকোনমিক্স। এবারে চলে যাব 25ই মার্চ 2023, এবং সেদিন বার হয়ে যাচ্ছে স্যাটারডে, এবং সেদিন পরীক্ষা রয়েছে কেমিস্ট্রি, জার্নালিজম অ্যান্ড ম্যাথ কমিউনিকেশন, তারপরে রয়েছে সংস্কৃত, তারপরে পার্সিয়ান, অ্যারাবিক এবং ফ্রেঞ্চ, এই সমস্ত সাবজেক্ট গুলোর পরীক্ষা সেদিন রয়েছে। এবং পরীক্ষা শেষ হচ্ছে তোমাদের 27ই মার্চ 2023, অর্থাৎ 27ই মার্চ 2023 মানডে বা সোমবার, সেই দিন, অর্থাৎ শেষ দিন পরীক্ষা রয়েছে স্ট্যাটিস্টিক্স, জিওগ্রাফি, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, তারপরে রয়েছে হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট, এই সমস্ত সাবজেক্ট গুলোর পরীক্ষা রয়েছে। এবার আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের জেনে রাখতে হবে, যেগুলো দেখো নোটিশের শেষের দিকে দেওয়া রয়েছে। বলছে যে এক্সামিনেশনটা হবে একদিনে একটি করে পেপার, এবং পরীক্ষাটি শুরু হবে 10টায় এবং শেষ হবে 1টা 15তে, যেটা আগে বলা হয়েছে উপরে, অর্থাৎ 3 ঘন্টা এবং 15 মিনিট ব্যাপী পরীক্ষা চলবে। তবে দেখো কিছু কিছু সাবজেক্ট বলা রয়েছে, যেমন হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, ভিজুয়াল আর্টস, মিউজিক অ্যান্ড ভোকেশনাল সাবজেক্টস, এই সমস্ত সাবজেক্ট গুলোর পরীক্ষা কিন্তু হবে 2 ঘন্টা ব্যাপী, মানে দেখো এগুলো বাদ দিয়ে বাকিগুলো 3 ঘন্টা 15 মিনিট হবে। তো এই যে হ্যাশট্যাগ দেওয়া রয়েছে তোমাদের এখানে, যে সমস্ত সাবজেক্ট গুলো আগে হ্যাশট্যাগ রয়েছে,
এই সমস্ত সাবজেক্ট গুলোর পরীক্ষা দেখো এখানে বলা রয়েছে যে 2 ঘন্টা ব্যাপী এই সমস্ত পরীক্ষাগুলো কিন্তু হবে, এটা তোমরা নোট করে রাখো। এবারে দেখো সমস্ত প্র্যাকটিক্যাল এক্সামিনেশন, যে সমস্ত সাবজেক্টে প্র্যাকটিক্যাল এক্সামিনেশন রয়েছে যেমন ভূগোলে এবং বিজ্ঞানের বিষয়গুলোতে, সেই সমস্ত প্র্যাকটিক্যাল এক্সামিনেশন গুলো হয়ে যাবে 5ই ডিসেম্বর 2022 থেকে 21শে ডিসেম্বর 2022 এর মধ্যে কিন্তু এই প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো হয়ে যাবে। এবং তোমরা জানো যে এই প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো তোমাদের যে বিদ্যালয় সেই বিদ্যালয়ে কিন্তু হয়ে থাকে। তো এবছর তোমাদের মানে কোভিড এর জন্য পরীক্ষা হয়েছিল হোম সেন্টারে বা নিজের নিজের স্কুলে, কিন্তু আগামী বছর থেকে সেটা আর হচ্ছে না। আগে যেভাবে হতো, অর্থাৎ কয়েকটা স্কুল মিলিয়ে পাশের কোন একটা বিদ্যালয়ে গিয়ে যেমন পরীক্ষা হতো, সেভাবে কিন্তু পরীক্ষা হবে। তাহলে এই ছিল এই সমস্ত মানে রুটিনটা, তোমরা এই রুটিনকে সামনে রেখে যাতে ভালো রেজাল্ট করতে পারো সেই লক্ষ্যে এগিয়ে যাও এবং ভালোভাবে তোমাদের পড়াশোনা চালিয়ে যাও। আমি রয়েছি তোমাদের সঙ্গে রঞ্জিত, এবং তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ডিজিটাল সার্ভিস ফর ইউ। যদি ভিডিওটি দেখে ভালো লাগে লাইক করবে, কিছু জানার বা জানানোর থাকলে কমেন্ট। সর্বোপরি এই ধরনের ভিডিও ভবিষ্যতে পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। তাহলে আবারও ফিরে আসছি অন্য একটি ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, বাই।